নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অসীম মাহাতো। যেটি আশা করি সবাই ভালো আছো। তো এখানে খাবার ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে সবাই বলছে দাদা রানিং করছি, প্রচুর শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং কোনো এনার্জি লাগছে না। তো আমি এটা বলতে চাইছি যে খাবার ঠিকঠাক না হলে কিন্তু শরীর প্রবলেম হবে, টাকা কিছু খরচা হবে। সে কীভাবে করবে তুমি তোমার নিজের দায়িত্ব। যখন কিছু করতে গেলে নিজের উপর রিস্ক নিতে হয়, পরিষ্কার কথা ভাই। এখন তুমি চাকরির জন্য চেষ্টা করছো, ঘরের মার ভাত খেয়ে, আর তুমি যদি বলো যে আমি প্রচুর রানিং করব, কিছু ছেলের হয়ে যায়, কিছু ছেলের হয় না। সবার কপাল সমান নয় আর সবার শরীর সমান নয়, এই কথাটা মাথায় নিজের মধ্যে রাখা অবশ্যই জরুরি। তো আমি এখানে কিছু টিপস তোমাদের দিয়ে দিচ্ছি। সেটা কি যে দোকান থেকে কাঁচা ছোলা কিনে নিয়ে আসবে এবং কিশমিশ, কাজু আর বাদাম, বাদামটা কিন্তু আলাদা, কাজুটা আলাদা, এই সবগুলো এক মুঠো করে একটা মগের মধ্যে দিয়ে দিবে এবং জল দিয়ে দিবে, রাত্রে ঘুমানোর সময় ভিজিয়ে দেবে, সকালে উঠে সেইগুলো খাবে। আর প্রত্যেক দিন সকালে একটা করে ডিম সিদ্ধ, একটা করে কলা অবশ্যই খাবে, আর এক গ্লাস দুধ। এবং দুধটা যখন খাবে তখন একটা পাউডার কিনতে পাওয়া যায়, পাউডারটার দাম হচ্ছে 600 টাকা। সেটার পাউডারটার নাম হচ্ছে অ্যান্ডিওরো মাস। ওই পাউডারটা প্রত্যেক দিন সকালে 2 চামচ এবং সন্ধ্যায় ঘুমানো খাওয়ার পরে 2 চামচ খেয়ে ঘুমাতে হয়। তাহলে কি হয়, শরীরের যে এনার্জি খরচ হচ্ছে সেই এনার্জিটা কিন্তু মেকআপ হয়ে যায়। কিন্তু এই খাবার টিপসগুলো ফলো অবশ্যই অবশ্যই করতে হবে। আর প্রত্যেক দিন খাওয়ার মধ্যে তোমাকে ডিম এবং কলা রাখতেই হবে, মানে তুমি সকালে ডিম খেলে তো রাত্রে কলা খেতেই হবে, নিয়ম আছে এটা, না হলে কিন্তু এই লাইনে টিকতে পারবে না এবং শরীর দুর্বল হয়ে যাবে। আর যদি পারো তো দুবেলা সন্ধ্যা এবং দুপুর ভাতে খাবার সাথে ঘি খেয়ে নিবে, তাহলে নিজের অনেকটা উপকার হয়। এটাই হচ্ছে টিপস, সহজ টিপস, এছাড়া আর সহজ টিপস নেই বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই বাই, জয় হিন্দ, জয় ভারত। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।